অনেকগুলা কোম্পানিকে ডেকেছিলাম, তো ওনাদের থেকে আমি ডিটেইলস সবকিছু জেনে বুঝে আমার যেটা ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে না সুমন ভাইয়ের কাজটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, তো সেই জন্য আর কি সুমন ভাইকে আমি এই কাজটা দিয়েছি এবং কি যেটা যেটা যেভাবে বলেছি সেভাবেই আলহামদুলিল্লাহ সুমন ভাই করেছে। পুরো বাসায় আমি কাজ করেছি মোট আমার 6 মতো লেগেছে। আচ্ছা আচ্ছা, টোটাল বাসাটা কাজ করতে গিয়ে আপনার 6 মতো লেগেছে, কতদিন সময় নিয়েছে ওনার কাজ করতে? হচ্ছে 1 মাস সময় লেগেছে। 1 মাস? হ্যাঁ, 1 মাসের মধ্যে আপনার টোটাল বাসাটা কমপ্লিট করে দিয়েছেন, এখন হ্যান্ডওভার পেয়ে গেছেন তো অলরেডি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ হ্যান্ডওভার পেয়েছি। ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবারো নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা একটা বাসায় দাঁড়িয়ে আছি, অলরেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই বাসাটা ইন্টেরিয়র করা। মূলত আজকের এই ভিডিওটা এই বাসা কেন্দ্রিক ইন্টেরিয়র যে ডিজাইনটা ডেকোরেশনটা করা হয়েছে এটা আজকে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জিগাতলা আব্দুল হাই রোড, মোহাম্মদপুর জিগাতলা। অনেকেই আসলে চিনেন যে ধানমন্ডি জিগাতলা আব্দুল হাই রোড, এই এরিয়াটা কিন্তু অনেক পপুলার, সবাই চিনেন। তো আজকে আমরা যে বাসাটায় দাঁড়িয়ে আছি এই বাসাটা হচ্ছে 1200 থেকে 1250 স্কোয়ার ফিটের আশেপাশে। তো আজকে আমরা এই বাসাটা নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই ফ্ল্যাটের ওনার রয়েছেন, সাথে হচ্ছে এই বাসাটায় যে ইন্টেরিয়র ডিজাইন করেছেন ডেকোরেশন যারা করেছেন আল মদিনা ইন্টেরিয়রের মালিক সুমন ভাই। তো আমাদের সঙ্গে ওনার আপা আছেন, আমরা কথা বলবো আপনাদের সামনে টোটাল বিষয়টা নিয়ে যে ইন্টেরিয়র ডেকোরেশন করতে কতদিন টাইম লাগছে, কেমন খরচ হয়েছে এবং কাজটা যিনি করেছেন যার ফ্ল্যাটে কাজটা করা হয়েছে তিনি এই কাজটা নিয়ে স্যাটিসফাইড কিনা কোম্পানিটার উপরে সেটা নিয়ে কথা বলবো। একই সাথে যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, অনেকেই আপনারা আপনার বাসায় আপনি ফ্ল্যাট হয়তো একটা নির্মাণ করেছেন, একটা ফ্ল্যাট আছে আপনার, হয়তো আপনার একটা স্টুডিও আছে অথবা আপনার কোনো রেস্টুরেন্ট আছে, কোনো একটা জায়গায় অফিস আছে, আপনি ইন্টেরিয়রটা করাতে চান, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই জরুরি হবে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক উপকার হবে, হেল্প হবে। তো আপা আমাদের সঙ্গে আছেন, আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি প্রথমেই জানতে চাই যে আল মদিনা ইন্টেরিয়র ডেকোরেশন যে কোম্পানি, আমরা ওনাকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার এই বাসায় ওনারা যে কাজটা করেছেন, প্রথমত কাজটা আপনি কিভাবে ওনাদেরকে দিলেন? আসলে হচ্ছে আমি অনেকগুলা কোম্পানিকে দেখেছিলাম, তো ওনাদের থেকে আমি ডিটেইলস সবকিছু জেনে বুঝে আমার যেটা ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে না সুমন ভাইয়ের কাজটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, তো সেই জন্য আর কি সুমন ভাইকে আমি এই কাজটা দিয়েছি এবং কি যেটা যেটা যেভাবে বলেছি সেভাবেই আলহামদুলিল্লাহ সুমন ভাই করেছে, করে দিয়েছে। মানে আপনি কয়েকজনের সাথে কথা বলেছিলেন, সুমন ভাইকে ডেকে কথা বলে আপনার ভালো লাগছে, কাজ উনি ঠিকঠাক মতো করতে পারবে মনে হয়েছে আপনার? আমাদের ভিডিও কি দেখছিলেন এর আগে? হ্যাঁ, আমি ভিডিওটা দেখে আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম, তো আমার এটাই অনেক ভালো লেগেছিল যে ওনার কাজগুলো একটু ফিনিশিংটা ভালো, অন্যান্য যেগুলো ছিল ভিডিও সেগুলোর চেয়ে এটা দেখতে আমার একটু ভালো লেগেছে, সেই জন্য আর কি সুমন ভাইকে আমি এই কাজটা দিয়েছি। ওকে, আমাদের আগের ভিডিও থেকে আপনি দেখে পছন্দ করেছেন, দেখেই ওনাকে আপনি কাজটা দিতে পেরেছেন। এবং খরচের ব্যাপারটা, অন্যদের তুলনায় ওনার খরচটা কেমন, আপনার কি মনে হয়েছে? আমার মনে হয়েছে অন্যান্য যে কোম্পানিগুলো যে রেটে নেয় ওনাদের তুলনায় সুমন ভাই মোটামুটি মানে কমের মধ্যেই নিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার পুরো বাসায় আমি কাজ করেছি মোট আমার 6 মতো লেগেছে। আচ্ছা আচ্ছা, টোটাল বাসাটা কাজ করতে গিয়ে আপনার 6 মতো লেগেছে, কতদিন সময় নিয়েছে ওনার কাজ করতে? হচ্ছে 1 মাস সময় লেগেছে। 1 মাস? হ্যাঁ, 1 মাসের মধ্যে আপনার টোটাল বাসাটা কমপ্লিট করে দিয়েছেন, এখন হ্যান্ডওভার পেয়ে গেছেন তো অলরেডি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ হ্যান্ডওভার পেয়েছি। ওকে, তো আমরা কিন্তু শুরুতেই কথা বললাম ফ্ল্যাটের ওনার যিনি আপার সঙ্গে কথা বললাম, এখন আমরা পুরো বাসাটা আপনাদেরকে দেখাবো। আশা করি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে খরচ সহ আমরা মেজারমেন্ট সহ বলে দেওয়ার ট্রাই করবো, নাকি সুমন ভাই? জি ইনশাল্লাহ। ওকে, তো আমরা পুরো বাসাটা ঘুরে দেখাবো আপনাদেরকে, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা শুরু করতেছি, বাসাটা দেখাবো আপনাদেরকে। শুরুতেই আমরা যে দরজাটা দেখতে পাচ্ছি এই দরজাটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার জন্য প্রথম দরজা। হ্যাঁ, ওকে, প্রধান দরজা এটা, সাথে এখানে সুমন ভাই আমাকে একটু দেখাবেন, এখানে একটা বিম ছিল। আচ্ছা, বিমকে মুড়াই দিয়ে এখানে আমরা টিভি ক্যাবিনেট করে দিছি। আচ্ছা, পুরা বিমটাকে নিয়ে আমরা টিভি ক্যাবিনেট করে দিছি। তো এখানে তখন বিম ছিল, তখন কিন্তু জায়গাটা খুবই খারাপ লাগতো, খারাপ লাগতো। তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে টিভি ক্যাবিনেটটা তাহলে এখানে করা যায়। তো টিভি ক্যাবিনেটটা যখন আমরা এখানে বিমটা মুড়াই দিয়ে এখানে যখন করে দিয়েছি তখন কিন্তু ফ্ল্যাটের টিভি ক্যাবিনেটটা সুন্দরভাবে সাজাই দিয়েছি। সাজাই দিয়েছেন, এখানে দেখেন ডয়ার করে দিছি। ওকে, এখানে একটু কাছে আসেন, একটু দেখাই দিই আমরা। এখানে পাল্লা করে দিছি, এখানে ডয়ার দিছি, আসলে সোফার জন্য ওইভাবে আমরা পুরোটা দেখাইতে পারলাম না। আচ্ছা আচ্ছা, পুরোটা দেখাইতে পারলাম না, কিন্তু ডিজাইনটা, যেহেতু বাসাটা ছোট একটা বাসা, ড্রয়িং স্পেসটা ছোট, ড্রয়িং স্পেসটা ছোট। ওকে,
খুব সুন্দর একটা সিলিং করছেন, এত পছন্দ হয়েছে আমার, আমার মনে হয় যে আপনার আট দশটা কাজের মানে তুলনা এটা একটা বেস্ট বেটার হয়েছে, বেস্ট একটা কাজ। এবং এখানে দেখেন ঝাড়বাতি প্লাস ফ্যান লাগাইছে, কি সুন্দর লাগতেছে, বাতাস লাগতেছে আবার মানে ঝাড়বাতি আছে। আচ্ছা, এই সিলিংটা আসলে সিলিংটা একটু দেখাতে চাই, এটা কি সিএনসি কাজ করা? এখানে যে ডিজাইনটা এটা হচ্ছে সিএনসি ডিজাইন করা। আর পাশে আপনার যে ম্যাটেরিয়াল সম্পর্কে একটু বলা উচিত, ম্যাটেরিয়াল সম্পর্কে একটু বলি, ম্যাটেরিয়াল ইউজ করা এখানে আমরা সিলিং এর চারদিকে যে বোর্ডটা ইউজ করছি এটা হচ্ছে আপনার 12 মিলি সাদা পার্টেক্স বোর্ড ইউজ করছি, এবং তার কপালে দিয়েছি আমরা বার্মাটিক বোর্ড দিয়ে, আর সিএনসি গুলো করছি হচ্ছে আপনার 12 মিলি এমডিএফ বোর্ড দিয়ে। ওকে, আর ভেতরে আছে হচ্ছে আপনার গর্জন কাঠের ফ্রেম, গর্জন কাঠের ফ্রেম করে বাকি কাজটুকু আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছি। জি, কমপ্লিট করছি। সুন্দর স্পটলাইটও দিয়েছেন দেখি, আসলে স্পটলাইটটা ইলেকট্রিকের যে মালামাল গুলা এই অপশন গুলো আমার ভিতরে নাই, এটা মালিক পক্ষ বহন করবে। স্পটলাইটের জায়গাগুলো আপনারা করে রাখছেন? হ্যাঁ, স্পটলাইটের জায়গাগুলো আমরা করে রাখছি। ওকে ওকে, সিলিংটার খরচ কেমন লাগে? হ্যাঁ, সিলিংটা হচ্ছে আসলে ভাই বর্তমান সব জিনিসের অনেক দাম, এটা আপনিও জানেন আমরাও জানি প্রত্যেকটা মানুষই জানে। তো তারপরও আসলে আমাদের প্রতিযোগিতার মার্কেট ওইভাবে আমরা চাইলেও তো পাবো না, সেটাই তো আমরা এটা সমন্বয় করে 480 টাকা পার স্কোয়ার ফিট করছি। 480 টাকা পার স্কোয়ার ফিট, 480 টাকা পার স্কোয়ার ফিট। জি, সুন্দর একটা সিলিং হয়েছে সিএনসি সহ টোটাল কমপ্লিট, ইলেকট্রিক সাবজেক্টটা বাদে 480 টাকা পার স্কোয়ার ফিট সিলিং, মাত্র 480 টাকায় সিলিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ড্রয়িং স্পেস কমপ্লিট করার পরে এখন আমরা হচ্ছে ডাইনিং স্পেস, তার আগে একটা পার্টিশন দেখাই ভাই। এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন দিছি, এখানে একটা বিম ছিল না পেছনে? হ্যাঁ, পেছনে বিম না, পেছনে আসলে একটা উপরে একটা ওয়াল ছিল। আচ্ছা, ওয়ালের থেকে আমরা এদিকে বের করে নিয়ে আসছি। ওকে, বের করে নিয়ে এসে আপনার এখানে আমরা পার্টিশন দিয়ে দিছি, এই জন্য কারণ একটু দেখেন যে এই ছোপা কিন্তু এল সিস্টেমে আছে। সোফা এল সিস্টেমে থাকলে আপনি ড্রয়িং ডাইনিং যদি পার্টিশন না দি তাহলে ডাইনিং থেকে ড্রয়িংটা পুরোপুরি দেখা যাবে, একটা গেস্ট থাকলেও ওখান থেকে এটা দেখা যাবে, দেখা যাবে। তো দেখা যেতে না যায় এই জন্য আমরা একটা পার্টিশন দিয়ে দিছি। বাহ, পার্টিশন দিয়ে আবার এখানে শোপিস রাখা? হ্যাঁ, শোপিস রাখার অপশন দিয়ে দিছে, যে বইটা এই শোপিসটা অলরেডি আছে। বাহ, চমৎকার। তো এটার খরচটা বলেন? এইটার খরচ হচ্ছে 850 টাকা পার স্কোয়ার ফিট। 850 টাকা পার স্কোয়ার ফিট পার্টিশন গুলো, 850 টাকা পার স্কোয়ার ফিট পার্টিশন। অনেক রকম ডিজাইনের হতে পারে, অনেক রকম হতে পারে, এটা 850 টাকা পার স্কোয়ার ফিট। ওকে, এখানে আর একটা জিনিস ভাই বাদ পড়ে গেছে, জুতার শোর একটা দেখেন, জুতার শোর এক করছি, এখানে কতগুলো জুতা রাখছে, সুন্দর, বাইরে থেকে আর কেনার প্রয়োজন নেই, এটা আমরা এখানে বানাই দিছি। বাহ, সুন্দর করে, চমৎকার হয়েছে। ওকে, এটার খরচ কেমন? এটা হচ্ছে আপনার 1300 টাকা পার স্কোয়ার ফিট। এখানে আমরা ম্যাটেরিয়াল ইউজ করছি, ম্যাটেরিয়াল সম্পর্কে একটু বলা উচিত, এখানে আমরা ম্যাটেরিয়াল ইউজ করছি, একদম পেছনে আছে হচ্ছে আপনার 3 মিলি পিভিসি বোর্ড, তারপরে আছে 6 মিলি গর্জন প্লাই বোর্ড, শেল্ফগুলো হচ্ছে 18 মিলি বার্মাটিক প্লাই বোর্ড, আর এবং পাল্লাগুলো দিয়েছি আমরা 18 মিলি বার্মাটিক প্লাই বোর্ডের। আচ্ছা, এর সমন্বয়ে এখানে আমরা কাজগুলো করছি। আচ্ছা, এখানে একটা শোপিস আছে, শোপিসটা একটু দেখাই দিও। তো এখন আমরা ডাইনিং স্পেসের সিলিংটা দেখাবো। হ্যাঁ, সিলিংটা এটাও কিন্তু খুব সুন্দর একটা সিলিং আছে ভাই। সিলিং এর ডিজাইনটা কি আপনি পছন্দ করছেন নাকি ফ্ল্যাট ওনার? না, ডিজাইনটা আসলে ফ্ল্যাট ওনার পছন্দ করছে, নিজে পছন্দ। জি জি জি, উনি পছন্দ করছে, আমরা ওইভাবে কাজ করব। সামনে সরে আসেন, আমরা একটু কাছ থেকে আরেকটু দেখাই দিই। দেখেন ডাইনিং সিলিংটা গর্জিয়াস একটা সিলিং। ইয়েস, আসলে গর্জিয়াস একটা সিলিং। দেখেন ফ্যানটাও কিন্তু আমি সুন্দর একটা ফ্যান লাগাইছে নাকি ম্যাচিং করে? হ্যাঁ, ম্যাচিং করে লাগাইছে। এই সিলিং এর ম্যাটেরিয়াল কি কি দিবেন? এখানে আমরা সেম ম্যাটেরিয়াল ইউজ করছি, ওখানে যে ম্যাটেরিয়াল ইউজ করছি এখানে সেম ম্যাটেরিয়াল ইউজ করছি। আচ্ছা, ওকে, তারপর আরেকবার বলো যদি মনে হয় তাহলে একবার বলে দিই। উপরে আমরা প্রথমে ফ্রেম করছি গর্জন কাটার ফ্রেম করে, তারপরে 12 মিলি সাদা পার্টেক্স বোর্ড দিয়ে চারদিক দিয়ে আপনার ড্রপ সিলিং করে, উপরে আপনার সাদা বোর্ড দিয়ে আবার সিলিং করে, তারপরে হচ্ছে আপনার সিএনসি ডিজাইন করছি। আচ্ছা, ওকে, এটা খরচ কত? একই 480 টাকা পার স্কোয়ার ফিট, ইলেকট্রিক মালামাল, ইলেকট্রিক সাবজেক্ট বাদে। ওকে, এই সাইডটা যদি একটু দেখাই, একটু সাইডে চলে আসেন, এইখানে কিচেন আছে একটা, আর ওই পাশে হচ্ছে একটা বেডরুম আছে, আর একটা ওয়াশরুম আছে, কমন ওয়াশরুম। আচ্ছা, এই পাশ দিয়ে হচ্ছে একটা সুন্দর কাজ করা। আমি একটু বলি ভাই, এখানে একটা বিম ছিল। ওকে, তো বিম থাকার কারণে এখানে একটা গলি পড়ে যায়। তো এখানে কি ডিজাইন করব, কি ডিজাইন করব, এটা নিয়ে আসলে একটু সবাই কনফিউশন ছিলাম কি করা যায়। তো পরে আমরা চিন্তা ভাবনা করে বাড়িওয়ালা মানে ওয়ার্নার সাথে, বাড়ির ওয়ার্নার সাথে কথা বলে আমরা এই ডিজাইনটা ঠিক করলাম। তো ওখানে একটু দেখেন, গ্যাপ ছিল সিএনসি দিছি, এখানে একটা গ্যাপ ছিল সিএনসি দিছি, এখানে আমরা লোভার সিস্টেম করে দিছি। আচ্ছা 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 আচ্ছা, ওকে, এটা এটাকে কি বলে, লোভার সিস্টেম? হ্যাঁ, এটা লোভার সিস্টেম করে, লোভার সিস্টেম। দেখেন ভিউয়ার্স, ওকে,
এটারও প্রাইস সেম প্রাইস, সিলিং এর প্রাইস 480 টাকা পার স্কয়ার ফিট। ওকে ঠিক আছে, আমরা এখন বেডরুমে চলে যাই। হ্যাঁ এটা বেডরুম আছে। ওকে বেডরুমে চলে আসো, আমরা একটা বেডরুমে আসি। এটা একটা বেডরুমের এটা আলমারি, হ্যাঁ চাইল্ড বেড না? হ্যাঁ এটা চাইল্ড বেড, চাইল্ড বেড। ওকে চাইল্ড বেডে এখানে দেখেন আলমারি সহ চারপাটের একটা আলমারি, পড়ার টেবিল সহ, এখানে বুকশেলফ সহ, এখানে আমরা পুরো দেওয়াল জুড়ে কাজ করছি। হুম হুম হুম, পুরো দেওয়াল জুড়ে কাজ করছে। এখানে ডিজাইনটা একটু ভালো করে দেখান। ওকে দেখেন কত সুন্দর, একদম ওয়ালের সাথে না? আচ্ছা এই যে ভিতরে দেখেন ভাঁজ করে কাপড় চোপড় রাখছে, একটু ক্লোজ দেখেন ভিতরে ভাঁজ করে কাপড় চোপড় রাখছে, অনেক কাপড় চোপড় রাখছে। ডিপ ডিপ এটাতে আছে আমাদের 18 ডিপ দেওয়া হয়েছে, এখানে রুমটা ছোট এর জন্য 18 দেওয়া হয়েছে। আচ্ছা ওকে, উপরেও কিন্তু দেখেন, উপরে একদম উপরে আপনাদের অনেক সময় থাকে না শীতের চলে গেলে লেপ কম্বল রাখার জন্য যে অলরেডি রাখছে এগুলা। আচ্ছা সুন্দর, আর সাথে কিন্তু এখানে একটা টেবিল দেওয়া হয়েছে বাচ্চারা পড়াশোনা করবে, পড়াশোনা করার জন্য। এখানে দেখেন, এখানে ম্যাটেরিয়াল সম্পর্কে ভাই আরেকটু আমার বলা উচিত, কারণ অনেকে ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা দেয় না, অনেকে ভিডিও করে কিন্তু ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা দিতে চায় না। ম্যাটেরিয়ালটা বলেন কি দেওয়া? তো এখানে আমরা ব্যবহার করছি 6 মিলি গর্জন প্লাইবোর্ড ভিতরে, তার হ্যাঁ ভিতরে, তার পেছনে আছে 3 মিলি পিভিসি বোর্ড। আমরা সব সময় ডাবল প্রোটেকশন ব্যবহার করি, যাতে করে আপনার দেওয়ালে ড্যামেজ হলেও আলমারিতে যেন না লাগে, এজন্য আমরা ডাবল প্রোটেকশন ব্যবহার করি। ওকে, এবং এখানে যে শেলফগুলো পার্টিশনগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আপনার 18 মিলি গর্জন প্লাইবোর্ডের। ওকে, এখানে কিন্তু সব যে কোনো যা ম্যাটেরিয়াল দিয়ে সব নাম্বার ওয়ান ম্যাটেরিয়াল দিয়ে কাজ করছে এখানে। ওকে, সব প্লাই দিয়ে কাজ করছে। আচ্ছা তো এখানে দেখেন এগুলো করে খরচ, এটা হচ্ছে 1300 টাকা পার স্কোয়ার ফিট। আগে আগে আমার যে ভিডিওগুলো আছে ওখানে আমার বলা ছিল 1250 টাকা পার স্কোয়ার ফিট বা আরও একটু কম ছিল একটা সময়, তো এখন দিনে দিনে দাম বাড়তেছে যার কারণে আমরা 1300 টাকা করতে বাধ্য হয়েছি। আচ্ছা ওকে ঠিক আছে, আমরা তাহলে অন্য রুমে যাই। এই রুমটা মোটামুটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আমরা দেখিয়ে ফেললাম। ওয়াশরুমে তো আর আমাদের কোনো কাজ নাই, না ওয়াশরুমে কোনো কাজ করি না। ওকে, তো আমরা এখন চলে আসলাম হচ্ছে ডাইনিং এর আরেকটা অপশন, এটা হচ্ছে একটা শোকেস করা না? হ্যাঁ এটা ভাই সম্পর্কে আমি একটু বলার আছে। বলেন। এখানে কিন্তু আমরা রিপেয়ারিং কাজ করছি। অনেকে থাকে না যে আপনি এখন শোকেসটা করব না পরে করব, বা আমার বাসায় একটা জিনিস আছে এটা একটু সেটিং করা যায় কিনা। ভাই দেখেন, আপা আমাকে বলছিল যে দেখেন ভাই এটা করা যায় কিনা, তো তাইলে আমাদের একটু কস্টিংটাও আছে, তা আমরা এটা সবসময় মাথায় রেখে আপার সাথে পরামর্শ করে আমরা এখানে দেখেন নিচে বক্সটা ঠিকই করছি, বক্সটা আমরা ঠিকই করে দিছি, আর উপরে আপা গ্লাস লাগাইছে, এটা আপা নিজে লাগাইছে গ্লাস লাগাইছে। আর এখানে যেটা করছে এটা কিন্তু আপার বাসার কাঠের শোকেস ছিল, ওইটাকে আমরা রিপেয়ারিং করে এখানে আমরা কাজে লাগাই দিছি। চমৎকার। ওকে, তো এটার তো আলাদা করে খরচ কি বলবেন? না এটা অনেকে যারা নতুন করে শোকেস বা ডিনার ওয়াগন করতে চায় এটা তো রিপেয়ারিং কাজ, সেটার প্রাইস আমাদের 1300 টাকা পার স্কয়ার ফিট। ওকে তাহলে আমরা আর একটা বেডরুমে চলে যাই। তার আগে এখানে একটা বিম ছিল, আমরা একটু দেখাই দিই, এটা মুড়িয়ে দিয়েছেন আপনি? হ্যাঁ এখানে একটা বিম ছিল, বড় একটা বিম ছিল, বিমটাকে আমরা মুড়াই দিছি। ওকে, বিম মুড়ানো, বিমটা আমরা মুড়াইছি 12 মিলি বার্মাটিক ভিনিয়ার বোর্ড দিয়ে, এবং তার পেছনে আছে 3 মিলি পিভিসি বোর্ড, এগুলো দিয়ে এখানে বিম মুড়াইছি। বিম মুড়ানোর প্রাইসটা 380 টাকা পার স্কোয়ার ফিট, সম্পূর্ণ মালামাল রং বার্নি সহ 380 টাকা পার স্কোয়ার ফিট। তো আমরা আরেকটা বেডরুম মানে গেস্ট বেড, গেস্ট বেডই বলা চলে, গেস্ট বেড মানে মাস্টার বেড গেস্ট বেড একই টাইপের, পড়ার টেবিলও আছে এখানে, আছে চাইল্ড বেডও বলা। আমরা একটু দেখাই দেই, ঠিক আছে দেখেন কত সুন্দর করে এটাও কিন্তু ওয়াল আলমারি সহ ক্যাবিনেট করা, এখানে ওয়াল আলমারি সহ, এখানে আপনার পড়ার টেবিল সহ বুকশেলফ করা আছে, পড়ার টেবিল সহ বুকশেলফ করা আছে, এখানে আলমারি তিন পাটের একটা আলমারি আছে, এখানে ড্রেসিং টেবিল আছে, এক দেওয়ালের ভিতরে আমরা সকল সমাধান করার চেষ্টা করছি। ড্রেসিং টেবিল আলমারি টেবিল মানে পড়ার টেবিল একই দেওয়ালে করছি, মানে ইন্টেরিয়ার মানে অল্প জায়গার ভিতরে বেশি কাজ সবকিছু, হ্যাঁ অল্প জায়গার ভিতরে বেশি কাজ, অল্প জায়গার ভিতরে সমাধান করার চেষ্টা করা লাগে। তো আমরা এখানে এই দেওয়ালে এই চেষ্টাটাই করছি, এখানে পড়ার টেবিল আলমারি ডেসিং টেবিল একসাথে করে দিছি এখানে। আচ্ছা উপরেও কিন্তু দেখেন বক্স করে, উপরেও আমরা বক্স করে দিছি, উপরের বক্সগুলো দেখো সুন্দর, উপরে অপ্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবে, উপরে অনেক জায়গা, তো অনেক জায়গা রাখছি, অনেক জায়গা, হ্যাঁ অনেক জায়গা রাখছি এখানে, হাইড্রোলিক কবজা। আচ্ছা
তো এটার খরচটা কেমন হয়েছে? এটা 1300 টাকা পার স্কয়ার ফিট। 1300 টাকা পার স্কয়ার ফিট। এই পাশে একটা জিনিস আমরা দেখতেছি, একটু দেখাই দেই। দেখেন বাচ্চাদের খেলনা রাখা অনেক, এটা একটা বুকশেলফ ছিল, বুকশেলফটাকে খেলনা রাখার মতো করে সাজাচ্ছি আর কি। এটা এটা একটা বুকশেলফ, এটা কি আপনারা করেছেন না? জি এটা আমরা করেছি, করে দিয়েছেন। ওকে, তো এটার কি আলাদা করে কোনো খরচ? হ্যাঁ, এটা হচ্ছে 850 টাকা পার স্কয়ার ফিট। ওকে, তো আমরা মাস্টার বেডে চলে আসলাম। ঠিক পাশের যে বেডরুমটা দেখতে পাচ্ছেন, মাস্টার বেডটাও কিন্তু একটা আলমারি টিভি ক্যাবিনেট থেকে পুরো জিনিসটা ড্রেসিং টেবিলও আছে। দেখেন পুরো দেওয়ালটাকে, এটা মাস্টার বেড, মাস্টার বেডের একটা দেওয়ালেই আমরা সকল সমাধান করার চেষ্টা করছি। এখানে দেখেন আপনার ছোট করে একটা টিভি ক্যাবিনেট করছি, এখানে একটা ড্রেসিং টেবিল করছি, এখানে আলমারি করছি, এক এক দেওয়ালেই তিনটা জিনিস করছি এখানে। আচ্ছা সুন্দর, এখানে দেখা যায় যে বড় টিভিও রাখতে পারবে। হ্যাঁ, অনেক বড় টিভি রাখতে পারবে, স্পেস এখানে রাখা হয়েছে। এবং উপরে হচ্ছে, তার উপরে এখানে বড় বড় সব কাপড়, বড় বড় হচ্ছে আপনার ইয়েতে রাখার জন্য, কম্বল টম্বল রাখার জন্য বড় স্পেস এখানে রাখছি আমরা। ওকে, এখানে বড় স্পেস রাখছি, অলরেডি বড় জিনিস রাখছে দেখছেন। আচ্ছা চমৎকার। তো এই হচ্ছে এটার নিচে টিভি ক্যাবিনেটের নিচে একটা ড্রয়ার, আমরা কয়েকটা ড্রয়ার। হ্যাঁ, টিভি ক্যাবিনেটে এই যে ডোয়ার গুলো দেখেন, ডোয়ারে কত কিছু রাখছে। ওকে, এখানে আমরা ইউজ করছি 3-পার্টের স্পোর্ট চ্যানেল ইউজ করছি, এখানে পাল্লা দিয়েছি। ওকে, চমৎকার। এখানে আপনাকে একটা কথা বলি ভাই, এখানে রেট সম্পর্কে বলার আছে। টিভি ক্যাবিনেট করা হয়েছে, ড্রেসিং টেবিল করা হয়েছে, এখানে আপনার আলমিরা করা হয়েছে 3-পার্টের, 2-পার্টের। তো এই আলমারির প্রাইস এবং ড্রেসিং টেবিলের প্রাইস একই সাথে, যেহেতু প্রাইসটা একই পড়বে। আচ্ছা, আর টিভি ক্যাবিনেটের প্রাইসটা একটু কম হবে। এটা হচ্ছে 1300 টাকা পার স্কোয়ার ফিট। ম্যাটেরিয়াল সম্পর্কে বলার নেই, একই ম্যাটেরিয়াল ইউজ করছি আমরা, নাম্বার ওয়ান সর্বোচ্চ ভালো মানের যে ম্যাটেরিয়াল আমরা এখানে সেটাই ইউজ করছি। ওকে, আর এখানে টিভি ক্যাবিনেটটা আমরা 800 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা, টিভি ক্যাবিনেট, জি টিভি ক্যাবিনেট 800 টাকা স্কোয়ার ফিট। আর রুমটা দেখেন, রুমটা কিন্তু খুব যে আহামরি বড় তা না, রুমটা ছোটখাটোর মধ্যে। আবার দেখেন কত সুন্দর একটা বড় পুরো পুরো একটা এখানে খাট আছে, দেখেন পুরো পুরো সাজানো, এক কথা সাজানো গোছানো। ওকে, পুরাই সাজানো গোছানো একটা স্পেস। এখন আমরা দেখাবো কিচেন নাকি? হ্যাঁ, এখন আমরা দেখাবো কিচেন। একটা ফ্ল্যাটের সবথেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা সেটা হচ্ছে কিচেন সাবজেক্ট। ওকে, কারণ মহিলাদের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে কিচেন, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় কিচেনেই থাকতে হয় তাদের। ইয়েস, এই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অপশনটা এখন দেখাবো আপনাদের। আচ্ছা, তো কিচেনে দেখেন নিচে আমরা ইউজ করছি পিভিসি বোর্ড, সম্পূর্ণ পিভিসি বোর্ড, এটা ওয়াটারপ্রুফ পিভিসি, যাতে হচ্ছে ওয়াটারপ্রুফ, পানিতে যাতে কিছু না হয়। এখানে তিনটা ডয়ার দিয়ে দিয়েছি, ডয়ারের ভিতরে অনেক কিছু রাখতে পারবে, অলরেডি রাখছে দেখছেন তো। আচ্ছা, 3-পার্টের স্মুথ চ্যানেল ব্যবহার করছি। ওকে, এখানে দুইটা পাল্লা করে দিছি, এখানে একটা পাল্লা করে দিছি, এবং উপরে দেখান একটু, একবারে পেছনে দিয়েছি আমরা 6 মিলি গর্জন প্লাইবোর্ড, তার পেছনে হচ্ছে আছে 3 মিলি পিভিসি বোর্ড, এবং এই যে পাল্লাগুলো আছে হচ্ছে আপনার 18 মিলি বারমাটিক প্লাইবোর্ড, 18 মিলি বারমাটিক প্লাইবোর্ড দিয়ে আমরা পাল্লা দিয়েছি এখানে। আচ্ছা, এখানে দেখেন এখানে অনেক কিছু রাখতে পারবে, বড় বড় হাড্ডি পাতিলটা দিলে এগুলো রাখার জন্য এই কেসটা সুন্দর। এখানে দেখেন কিচেন হুড, হ্যাঁ কিচেন হুড লাগানো হয়েছে এখানে, দেখেন মশলা রাখার জন্য যাতে দেখে দেখে বার করতে পারে, যেন গ্লাস দিয়ে এখানে আপনার ক্যাবিনেট করা হয়েছে, গ্লাস পাল্লা দিয়ে রাখছে যাতে মশলাগুলো, যে মশলা অলরেডি দেখে দেখে বের করার জন্য, ইয়েস মানে গ্লাস দেওয়া যাতে সহজে বের করা যায়। এদিকে দেখেন একটু কিচেনটা ছোট, কিন্তু অনেক ছোট কিচেন, তো ছোট কিচেন হিসেবে আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। ইয়েস, এখানে দেখেন এখানে একটা ছোট্ট করে একটা আপনার র‍্যাক, র‍্যাক করে শোকেস করে দিছি, ছোট্ট একটা শোপিস করে দিছি, অনেক কিছু রাখতে পারবে, অনেক কিছু রাখা যায়, অনেক কিছু রাখতে পারবে, এটা সুন্দর করে আমরা সাজায় দিছি। তো কিচেনে আমরা যে কাজগুলো করেছি সেগুলো তো দেখানো হয়েছে, এখন আমরা ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি, কিচেনের প্রাইসটা সম্পর্কে কিন্তু বলা হয় নাই ভাই। তো কিচেনের প্রাইসটা হচ্ছে আপনার অনলি 1200 টাকা পার স্কোয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ। ওকে, অল কমপ্লিট 1200 টাকা পার স্কোয়ার ফিট। আগে এটা রেট ছিল একটু কম, এখন সবকিছু মালামালের দাম বাড়ানোর কারণে আমরা একটু বাড়াই দিতে বাধ্য হয়েছি। ওকে, তো আপনি যেটা বলছিলেন, তো আমি আসলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও হয় উত্তরা থেকে, ওইখান থেকে আমি একটা কথা বলছিলাম যে কারোর যদি ছোট কোনো কাজ থাকে, যদি শুধু কিচেনের কাজ থাকে, যদি শোকেসের কাজ থাকে, যদি 2-পার্টে একটা আলমারিও করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি যারা কাজে যাইতে চায় না, ছোট কাজ করতে যেতে চায় না, তো আমি আপনার ওই ভিডিওতে বলছিলাম যে ছোট কাজ হলেও করি। আমি কিন্তু আসলে ভাই অনেক ছোট ছোট কাজ করছি এবং এখনও করি, যারা লোক খুঁজে পায় না ছোট কাজ করানোর জন্য। আমি তাদেরকে এতটুকু আশ্বাস করতে চাই যে আমাকে যদি কেউ ফোন দেয় ছোট কাজের জন্য, ইনশাআল্লাহ আমি ওখানে পৌঁছায় যাব, সেটা যেখানেই হোক, বাংলাদেশের যে প্রান্তে। ধরেন আপনি ছোট ফ্ল্যাট,
কমপ্লিট বাসা উঠে গেছে সেখানেও কিন্তু আমরা কাজ করি। অনেকের হয়তো উঠার সময় অনেক সময় টাকা পয়সা একটু প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওঠার পরে চিন্তা করা যায় না, ওঠার পরে আমি কাজগুলো করাবো। তো অনেকে বড় বড় যে কোম্পানিগুলো আছে দেখবেন এরা কমপ্লিট ভাষায় কাজ করতে যেতে চায় না। তো সেক্ষেত্রে আমরা কমপ্লিট ভাষায়ও কাজ করি এবং আপনার ছোট কাজ হলেও করি। বারবার এই কথাটা বলার কারণ অনেকে অভিযোগ করে যে ভাই অনেক বড় কোম্পানি ওনারে ফোন দিয়েছি ওনারা কেউ আসি নাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এরকম কোনো ই করি না, ইনশাল্লাহ ছোট কাজ হলেও সেখানে আমি যাই। ওকে, তো সবাই আলমদিনা ইন্টেরিয়রের সঙ্গে থাকবেন এবং ভিডিওতে নাম। ভাই আরেকটা কথা বলার আছে আমার, বলেন। সেটা হচ্ছে আমি যে কাজগুলো করি এখানে হচ্ছে আপনার বেশিরভাগই হয়ে থাকে প্রবাসী। তো অনেক প্রবাসী আমি দেখছি অনলাইনের যুগে অনেক প্রবাসী অনেকের কাছে বিশ্বাস করে কাজ দিয়ে এরকম হতাশাগ্রস্ত হয়েছে অনেকেই। এর আগে আমাকে একজন ফোন দিয়ে অনেক কথা বলছে যে উনি হতাশাগ্রস্ত একটা কোম্পানিকে কাজ দিয়েছে, আমি নাম বলবো না, কাজ দিয়েছে এরকম করে তারা কাজ ঠিকঠাক করতে উঠাইতে পারে নাই, এরকম বিভিন্ন অভিযোগ আসে। তো আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত কখনো এরকম আমার দ্বারা হয় নাই। তো আল্লাহর রহমতে এই যে চলতেছি ভাই, চলার পথ আপনাদের দ্বারাই এখনও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সঠিকভাবে সম্পূর্ণভাবে বিশ্বাসের উপরে এখন পর্যন্ত চলে যাচ্ছে। বেশিরভাগ কাজ হয় আমার প্রবাসীদেরকে নিয়ে, বেশিরভাগ কাজগুলো হয় প্রবাসীদেরকে নিয়ে। তো এই জন্য বলবো প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো, বিশ্বাস তো কাউকে না কাউকে করতেই হবে। তো ইনশাআল্লাহ আমি বলবো আমাকে একবার বিশ্বাস করে দেখেন। গুরুত্বপূর্ণ একটা আমি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এখানে এখানে যে বিল্ডিংটা আমরা কাজ করছি, প্রথমে কাজ করছি চারতলাতে, চারতলাতে কাজ করার পরে আমাদের দুইতলার মালিক এই কাজটা দেখে, দেখার পরে উনি জাস্ট কিচেন করতে চায়, আমরা জাস্ট এখানে তো কাজ করে যাওয়ার পরে এসে জাস্ট কিচেনটা করে দিচ্ছি আমরা। এরপরে আমরা ওই ওই কিচেনটা দেখার পরে, চারতলার কাজটা দেখার পরে সাততলার মালিক আমাদেরকে আবার কাজ দিছে, আমরা এখন সাততলাতে কাজ করতেছি। তার মানে একই বিল্ডিং অলরেডি তিনটা আমার প্রজেক্ট, মানে একটা কাজ দেখে পরে একটার পর একটা কাজ আপনার এই বিল্ডিং এ আসছে। হ্যাঁ, এই বিল্ডিং এ আসতেছে, এখন আশা করি আরো দু একটা কাজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে পর্যন্তই শুন ভাই, অনেক সুন্দর একটা কাজ করেছেন জিগাতলা, আমরা আসছিলাম আপনার ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আর যারা আপনারা যোগাযোগ করতে চান সুমন ভাইয়ের সঙ্গে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।